7 दिन सीबीआई हेफाजत शेष और एसपी सेना अशोक साहा के निये जावा होच्छे आलिपुर आदालते। आर एकबार जानिये राखबो 7 दिन सीबीआई हेफाजत शेष एसपी सेना और अशोक साहार सीबीआई हेफाजत शेष हलो आज और तादेर दुजोनके निये जावा होच्छे आलिपुर आदालते। एसएससी नियोग दुर्नीति तदन्ते एसएससीर प्राक्तन दुई उपदेष्टा शांति प्रसाद सेना और अशोक साहा तादेर दुजोनके ग्रेफतार करे सीबीआई। आज तादेर 7 दिन सीबीआई हेफाजत शेष हलो और तादेर दुजोनकेई आलिपुर कोर्टे निये जावा होच्छे। एसएससी नियोग दुर्नीति मामलाय तादेर दुजोनेर नाम जड़िये छिलो और दफाय दफाय तादेर जिज्ञासाबाद करे सीबीआई और एई तदन्ते नेमे प्रथम ग्रेफतारी सीबीआई प्रथम ग्रेफतारी शांति प्रसाद सेना और अशोक साहा तादेर दुजोनके प्रथम ग्रेफतार करे सीबीआई। आज तादेर 7 दिन सीबीआई हेफाजत शेष होच्छे এবং তারপরেই কিন্তু তাদের নিজাম প্যালেস থেকে নিয়ে যাওয়া হচ্ছে আলিপুর আদালতে। এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্তে এসএসসির প্রাক্তন দুই উপদেষ্টা শান্তি প্রসাদ সেনা এবং অশোক সাহাকে গ্রেফতার করে সিবিআই। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, আজ তাদের 7 দিনের হেফাজত শেষ হচ্ছে এবং আলিপুর আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, এর পরবর্তী পদক্ষেপ কি? দেখো, এখনো পর্যন্ত আমার ব্যক্তিকে জানা গিয়েছে যে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনে তাদের যে সিবিআই আদালত হেফাজতে তারা নিজেদের জিজ্ঞাসাবাদ চালিয়েছে এবং আজও তারা কিন্তু এই প্রেয়ারটাই আবার পুনরায় করতে পারে বলে মানে শোনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কি হবে তার জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে এবং এই 7 দিন পরে আজকে তাদের কোর্ট প্রোডাকশন রয়েছে এবং আলিপুর কোর্টে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং গাড়ির বর্ডন করেই কিন্তু এসনাকে এবং অশোক কুমার সাহায্যকে কিন্তু নিজাম প্যালেস থেকে বের করে আলিপুর কোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এরপরেই কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে আরো বেশ কিছুটা জিজ্ঞাসাবাদের জন্য হয়তো তাদের মানে তারা আবার তাদের কাস্টাডিতে রাখার আবেদন জানাবে। কিন্তু মহামান্য কোর্টের বিচারপতি তার অবজারভেশনে তিনি কি রায় দেবেন এবং তার পক্ষ তাকে মেনে নেবেন সেটার জন্য আমাদের কিছু অপেক্ষা করতে হবে। তবে এটা ঠিক যে এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে এই যে প্রাথমিক শিক্ষক দুর্নীতি অভিযোগে তাদেরকে গ্রেফতার করেছে এবং যে তদন্তের প্রতিপক্ষী তাদের কিন্তু ধীরে 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 কিন্তু তাদের এই সিবিআইয়ের হাত থেকে প্রচুর নথি এসে পৌঁছেছে এবং এই নথির ওপর বেশ করে বেশ কিছু লোককে তারা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে এবং তদন্তের প্রতিপক্ষটি সঠিক পথে এগোচ্ছে বলেই কিন্তু আমরা এই বিষয়টিতে জানতে পেরেছি। তবে আগামী দিনে বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে তদন্তের প্রতিপক্ষটি যত শেষের দিকে যাবে। তবে এটা বলাই যেতে পারে যে কিছু না কিছু দুর্নীতির মানে অকাট্য প্রমাণ তারা হাতে পেয়েছে বলে একটা কিন্তু দাবি করা হচ্ছে। ফলে এই মানে এর যে গভীরতা সেই গভীরতার মধ্যেই কিন্তু তদন্ত প্রক্রিয়াকে সঠিক পথে পরিচালনা করতে চাইছে সিবিআই এর মানে যে সমস্ত কর্তা ব্যক্তি রয়েছে তারা। তবে আগামী কিছুদিন এটা অপেক্ষা করতে হবে যতক্ষণ না পুরোপুরি ভাবে তাদের এই ইনভেস্টিগেশনে যেটা চলছে সেটা পেতে। অনেক ধন্যবাদ দুর্গা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।